অন্যরকম ঈদের মুখোমুখি মুসলিম বিশ্ব ঈদগাহের পরিবর্তে মসজিদে নামাজ আদায়ের পরামর্শ ইসলামী চিন্তাবিদদের মৃত্যু ঝুঁকি নিয়ে বাড়ির পথে লাখো মানুষ দুর্যোগেও শপিং মলগুলোতে ঈদের আমেজ করোনা সংক্রমণ বৃদ্ধির আশঙ্কা নমুনা টেস্ট নিয়ে চলছে যাচ্ছে তাই কাণ্ড আক্রান্ত চিকিৎসক বাড়তে থাকায় বাড়ছে দুশ্চিন্তা এবার 10,000 মানুষের শরীরে ভ্যাকসিন দেবে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় হোম কোয়ারেন্টাইনে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী খুলনার বিস্তীর্ণ কৃষিজমি এখন নোনা পানির নিচে অর্থনৈতিক অনিশ্চয়তায় লাখো মানুষ দ্রুত ক্ষুদ্র ও কৃষিঋণ চালুর পরামর্শ বিশেষজ্ঞদের করোনা দুর্যোগে দেশের দরিদ্র মানুষের সংখ্যা বেড়ে দ্বিগুণ আসছে বাজেটে বাড়ছে সামাজিক সুরক্ষার আওতা পাকিস্তানের করাচি আবাসিক এলাকায় বিমান বিধ্বস্তে 98 যাত্রী সবাই নিহত যান্ত্রিক ত্রুটি কারণ Rainbow All-Rounder Exterior Paint, বাংলাদেশের আবহাওয়া উপযোগী একমাত্র পেইন্ট স্বাগত সকাল 10টা সংবাদে সাথে আছি আমি আসমাতুলি দেখছিলেন শিরোনাম ইলেকট্রোফরেটিক কোটিংকৃত মরিচারোধী ও বিদ্যুৎ সাশ্রয়ী মার্কুইজ পাম্প মার্কুইজ এনার্জি সেভিং পাম্প এবারে পুরো খবর করোনার কারণে এবার অন্যরকম ঈদের সামনে পুরো মুসলিম বিশ্ব সংক্রমণ থেকে বাঁচতে দেশে খোলা জায়গার পরিবর্তে ঈদের নামাজ আদায় করতে হবে কাছের মসজিদে ইসলামী চিন্তাবিদরা বলছেন খোলা জায়গায় ঈদ নামাজ আদায়ের বিধান থাকলেও মহামারীর সময়ে ব্যতিক্রম হতে পারে তবে ঈদ নামাজ বাসায় না পড়তে পরামর্শ তাদের একই সঙ্গে স্বাস্থ্যবিধি মেনে মসজিদে ঈদ নামাজ আদায় করতে অনুরোধ করেছেন ইসলামী চিন্তাবিদরা প্লাবন রহমানের রিপোর্টে বিস্তারিত এবার এরকম ঈদ উৎসবে সামিল হতে পারছে না পুরো মুসলিম বিশ্ব করোনার ঝুঁকি মোকাবেলায় সংক্রমণ ঠেকাতে ঈদ জামাতকে কেন্দ্র করে নেওয়া হয়েছে বিভিন্ন পদক্ষেপ এজন্য ঈদের একদিন আগেও এমন নিষ্প্রাণ জাতীয় ঈদগা ময়দান নেই কোনো প্রস্তুতি সাজসজ্জা এরই মধ্যে সরকারের পক্ষ থেকে ঈদগাহের পরিবর্তে স্বাস্থ্যবিধি মেনে কাছের মসজিদে নামাজ আদায় করতে অনুরোধ করা হয়েছে ধর্মপ্রাণ মুসল্লিদের ইসলামে খোলা জায়গায় ঈদ জামাতের বিধান থাকলেও করোনার ঝুঁকি বিবেচনায় এমন ব্যবস্থাকে ইসলামের বিধিসম্মত বলছেন চিন্তাবিদরা আমি আমাকে মৃত্যুর দিকে ঢেলে দিব আমি সেখানে নামাজ পড়তে গিয়ে যাব সেখানে মহামারী ছড়িয়ে যাবে এজন্য লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো বিষয় মানুষের উপর চাপিয়ে দেন নাই এই মহামারীকালীন সময়ে মসজিদ উন্মুক্ত রয়েছে আমরা মসজিদে নামাজ পড়ো আনন্দ উল্লাসের মাঝে গা ভাসিয়ে দিয়ে আমরা যদি স্বাস্থ্যবিধি লঙ্ঘন করে ফেলি সেক্ষেত্রে আমরা দেশীয় আইনেও যেমনি হবে অপরাধী সাব্যস্ত হব শরীয়তের আইনেও আমরা অপরাধী সাব্যস্ত হব কারণ আমার কোনো কারণে যদি অন্য কোনো মানুষ অন্য কোনো ভাই বিপদগ্রস্ত হয় এজন্য আমাকেই উত্তর দিতে হবে সরকারের নির্দেশনা অনুযায়ী নিকটস্থ মসজিদে ঈদের নামাজ আদায় করতে হবে প্রয়োজনে হতে পারে একাধিক জামাত জামাতের আগে মসজিদ জীবাণুনাশক দিয়ে পরিষ্কার করতে হবে অবশ্যই মাস্ক পরে নিজ নিজ জায়নামাজ নিয়ে আসবেন মুসল্লিরা মসজিদের দরজায় এবং অজুর স্থানে অবশ্যই সাবান বা হ্যান্ড স্যানিটাইজার থাকতে হবে দূরত্ব বজায় রেখে দাঁড়াতে হবে কাতারে বয়স্ক শিশু অসুস্থ ব্যক্তি এবং অসুস্থদের সহায়তায় নিয়োজিতরা ঈদ নামাজে অংশ নিতে পারবেন না ঈদের নামাজ একে একই বা দুই তিনজন ঘরে এভাবে পড়ার কোনো শরীয়তের বিধান নেই আমি ঈদের জামাতে যাব অবশ্যই আমার মাস্ক এবং আমার আরও যে সমস্ত স্বাস্থ্যবিধি সংক্রান্ত যে সমস্ত বিষয়গুলো আছে সেগুলো আমি মেনেই এই কোলাকুলি ছেড়ে দিলেই যে আমার ঈদ উদযাপন হবে না ঈদের বরকত আমি অর্জন করতে পারবো না এমনটি ধারণা করার কোনোই সুযোগ নেই প্রতিবারই শান্তির বার্তা নিয়ে আসে ঈদ নিয়ে আসে খুশির উপলক্ষ কিন্তু এবার করোনার থাবায় মলিন ঈদের আবহ এজন্য করোনার এমন পরিবেশ থেকে মুক্তি পেতে ঈদ নামাজ শেষে আল্লাহর দরবারে মোনাজাত করার আহ্বান জানান ইসলামী চিন্তাবিদরা প্লাবন রহমান নিউজ 24 ঢাকা বিনা বাধায় রাজধানী ছাড়ছে হাজারো মানুষ কড়াকড়ি তুলে নেয় ব্যক্তিগত গাড়িতে বাড়িতে ছুটছেন তারা যাদের গাড়ি নেই তারা ছুটছেন কোনো না কোনোভাবে আইন শৃঙ্খলা বাহিনী বলছে করোনাকাল হলেও সব কিছু বিবেচনায় নিয়ে এই সিদ্ধান্ত তবে এই সিদ্ধান্তের কারণে প্রাণঘাতী ভাইরাসটির সংক্রমণ বৃদ্ধির বিষয় উল্লেখ করে উদ্বেগ প্রকাশ করেছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা রাজধানী ঘুরে তৌফিক মোনাকে সাথে নিয়ে আরও জানাচ্ছেন মৌ খন্দকার
ঈদে ঢাকা থেকে বের হতে দেওয়া হবে না এমন কড়াকড়ি ঘোষণা করা হয় গেল মঙ্গলবার। তবে সিদ্ধান্ত খুব বেশি সময় নেননি কর্তৃপক্ষ। ঈদে মানুষকে বাড়ি যেতে খুলে দেওয়া হলো ঢাকার প্রবেশ ও বের হওয়ার সব পথ। বৃহস্পতিবার সরকারের উচ্চমহল থেকে আইন শৃঙ্খলা বাহিনীকে এ নির্দেশনা দেওয়া হয়। শুক্রবার সরজমিনে গিয়ে পুলিশের চেকপোস্টে দেখা যায় মুভমেন্ট পাসের উল্টো চিত্র। চেকপোস্টে নেই কোনো পুলিশ সদস্য। এই নির্দেশনায় সাধারণ মানুষের ভোগান্তি আরও বেড়েছে, কারণ ব্যক্তিগত গাড়ি যাদের নেই তারাই পড়েছেন বেশি বিপাকে। সবার তো এই তাদের ব্যক্তিগত গাড়ি নেই, তাহলে তারা তো এই তাদের সিদ্ধান্তের মতো তো তারা সাধারণ জনগণ যাইতে পারবে না। আমার আছে, আরেকজনের নেই, তারা তো বাড়ি যাবে, তাদের মা আছে, বাবা আছে, ছেলে সন্তান আছে। হাইওয়ে পুলিশ কর্মকর্তারা বলছেন ঈদে মানুষ বাড়ি যেতে পারবেন, তবে শুধু নিজস্ব যানবাহনেই। কেউ যদি ব্যক্তিগত পরিবহন, প্রাইভেট কার, মাইক্রোতে ঈদের ছুটিতে বাড়ি যেতে চান তারা সেটা পারবেন, তবে পায়ে হেঁটে যেতে পারবেন, তবে পণ্যবাহী গাড়িতে কেউ যেতে পারবেন না। র‍্যাব মহাপরিচালক জানান, চলমান সংকট বিবেচনা নিয়েই সরকারের এই সিদ্ধান্ত। সরকার মানুষের সুবিধার জন্য সুবিবেচনা করে একটা সিদ্ধান্ত নিয়েছেন, ব্যক্তিগত গাড়ি নিয়ে যানবাহন নিয়ে চলাচল করা যাবে, কিন্তু গণপরিবহন চলাচল করা যাবে না। তবে এই সিদ্ধান্তের কারণে করোনা সংক্রমণ বাড়বে উল্লেখ করে উদ্বেগ প্রকাশ করেছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। মানুষ যদি চলাচল বেশি বৃদ্ধি পায়, কারণ রোগটা তো ছোঁয়াচ্ছে, লকডাউন উদ্দেশ্য হলে মানুষ ঘরে থাকবে, ডিস্টেন্স মেনে করে বাইরে বাইরে হবে, এটা হলো লকডাউন। এখন যদি মানুষ চলাচল যে কোনোভাবে যদি বাড়ে, আমরা খুলে দিলেও বাড়বে, এমনিতেও মানুষ বাড়তেছে, তাহলে তো ঝুঁকি অবশ্যই মানে ঝুঁকিটা অবশ্যই কিন্তু বেশি হবে। করোনার বিস্তার ঠেকাতে ঈদে যাতে মানুষ ঢাকার বাইরে যেতে না পারে সেই জন্য গেল 17 মে থেকে রাজধানীর প্রবেশপথগুলোতে কড়াকড়ি আরোপ করে পুলিশ। মৌ খন্দকার, নিউজ 24, ঢাকা। করোনা ভাইরাসের ধীর গতির সংক্রমণ থেকে বেরিয়ে আসতে শুরু করেছে বাংলাদেশ। প্রতিদিন একটু একটু করে বৃদ্ধি পাওয়া এই সংক্রমণের কারণে উদ্বিগ্ন বিশেষজ্ঞ চিকিৎসকরা। চলাচলের নিষেধাজ্ঞা শিথিল করা আর শিথিলতার অপব্যবহারকে অধিক সংক্রমণের কারণ হিসেবেও দেখছেন তারা, যা হতে পারে স্বাভাবিক চিকিৎসা সেবার বড় অন্তরায়। রিশাদ হাসান জানাচ্ছেন বিস্তারিত। IEDCR-এর তথ্য বলছে, বাংলাদেশে চলছে করোনা ভাইরাসের রাইজিং ট্রেন্ড। প্রতিদিনই সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে একটু একটু করে। সবশেষ 7 দিনের সংক্রমণ লক্ষ্য করলে দেখা যায় প্রায় প্রতিদিনই সংক্রমণের রেকর্ড ছাড়িয়ে গেছে আগের দিনকেও, সাথে রেকর্ড ভেঙেছে মৃত্যু ও সুস্থতারও। প্রতিদিনই সংক্রমণ বৃদ্ধি চিকিৎসা সেবা ও চিকিৎসকদের জন্য উদ্বেগের কারণ বলছেন বিশেষজ্ঞরা। মূল কারণটা হলো, যেমন আমরা চিকিৎসা, আমাদের তো দুইটা কাজ, প্রথমে রোগী আক্রান্ত তার চিকিৎসা দিতে হবে, কিন্তু যদি আক্রান্তের হার বাড়তেই থাকে, সংক্রমণের হার যদি বাড়তেই থাকে, তাহলে তো ঝুঁকিপূর্ণ। আমাদের এখনো কিছু হয়তো এক্সপ্যান্ড করার আছে, কিন্তু একটা সময় তো এক্সপ্যানশনও করা যাবে না, উইল বি লকড অফ। সেই লকড অফটা কিন্তু আমরা অ্যাফোর্ড করতে পারবো কি না, এটা আমার জন্য আমাদেরও কিন্তু এই জায়গাটায় আছে। জনসাধারণের চলাচলে নিষেধাজ্ঞা শিথিল করা আর স্বাস্থ্যবিধি মেনে না চলাকে সংক্রমণ বৃদ্ধির প্রধান কারণ বলছেন তারা। দুর্ভাগ্যজনক সেটা হলো, মানুষ কিন্তু মানছে না লকডাউন। শিথিল করা মানে মানুষ এই সুযোগে করে যা খুশি তাই করছে, হাটে বাজারে রাস্তাঘাটে উলিতে গলতে যাচ্ছে, ঈদের বাজার শুরু করে দিছে। তারা বলছেন, এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য নতুন কার্যকরী পরিকল্পনা নিতে হবে সরকারকে, সাথে থাকছে জনগণের স্বাস্থ্যবিধি মেনে চলারও পরামর্শ। সরকারের পক্ষে যে পোর্টাল চিকিৎসার প্রোটোকলগুলো করে দিয়েছে সেগুলো ডাক্তাররা মানছে কি, আরেকটা সমস্যার মধ্যে এসে দাঁড়াচ্ছে যে প্রাইভেট সেক্টরে করোনা চিকিৎসা করবে কি করবে না, করলে সেই টাকা কোত্থেকে আসবে। যে কোনো পরিস্থিতি মোকাবেলার জন্য প্রস্তুত থাকার পরামর্শ বিশেষজ্ঞদের। আমার কাছে মনে হয় দ্যাট ইজ দ্য। রিশাদ হাসান, নিউজ 24, ঢাকা। করোনার নমুনা ও টেস্ট নিয়ে যাচ্ছে তাই হচ্ছে, পরীক্ষা করার জন্য নমুনা দেওয়ার পর উধাও হয়ে যাওয়ার ঘটনাও ঘটছে। নমুনা কোথায় গেল তা জানাতে পারছে না কর্তৃপক্ষ। 25 দিন এবং 20 দিন পরেও ফলাফল পাওয়া নিয়ে এমন অভিযোগ এসেছে নিউজ 24-এর কাছে। জনস্বাস্থ্যবিদরা বলছেন, সমন্বয়হীনতার কারণে এমন ঘটনা ঘটছে। এদিকে সংক্রমণ বেড়ে যাওয়ার অন্যতম কারণ হিসেবে দেরিতে ফলাফল দেয়াকে দুষছেন জনস্বাস্থ্যবিদরা। বিস্তারিত হাসান পারভাজের প্রতিবেদনে। গত মাসে 28 তারিখ আমাদের 5 জনের পরীক্ষা করে নিয়ে গেছিল, কিন্তু পরীক্ষার রিপোর্ট আমরা এখনো পাই নাই। নারায়ণগঞ্জ জেলার ফতুল্লার বাসিন্দা দিলীপ করোনার উপসর্গ নিয়ে পরিবারের এক সদস্য এপ্রিল মাসের 19 তারিখ মারা যায়। এরপর পরিবারের অন্য 5 সদস্য গত 28 তারিখ নমুনা দিলেও কারো ফলাফল এখনো মেলেনি। অ্যাম্বুলেন্স নিয়ে এসে আমাদেরকে পরীক্ষা করে গেছিল, কিন্তু ওই
পরীক্ষা করে নিয়ে যাওয়ার পর আমাদের ওখানে কোনো রিপোর্ট নিয়ে আসে নাই, আর আমাদেরকে আর কিছু বলেও নাই। 28-29 তারপর 21-22 ওইগুলি রিপোর্ট গুলি আমরা পাই নাই, ওইগুলি আইপিএস এবং আইডিসিআর এ গেছে, ওই নমুনা গুলি হয়তো নষ্ট হয়ে গেছে অথবা কিছু হয়েছে, ওরা আমাদেরকে রিপোর্টটা দিতে পারে। সৈকত ভৌমিক একটি প্রথম সারির অনলাইন গণমাধ্যমে কাজ করেন। করোনার উপসর্গ থাকায় চলতি মাসের 3 তারিখ সৈকত সহ পরিবারের 3 সদস্য পরীক্ষা করার জন্য নমুনা দিয়েছিল, কিন্তু সৈকত ভৌমিক গত 20 দিনে টেস্টের ফলাফল জানতে পারেননি। স্বাস্থ্য অধিদপ্তরের যখন মহাপরিচালক খাদ্য যখন প্রস্তুত করে তখন হচ্ছে ওনারা যেটা জানান সেটা হচ্ছে কি আসলে একটা ট্রানজেকশন পিরিয়ড যাচ্ছে, এই মুহূর্তে আসলে নমুনাটা কোন জায়গায় আছে সেটা একটু আসলে জেনে নিতে হবে, আপনি আমাকে নাম্বারটা পাঠান। ইভেন এমনও দেখা গেছে নাম্বারটা এক জায়গায় পাঠানোর পরে ওনারা কিন্তু আসলে বলতে পারেননি আমার নমুনাটা আসলে কোন জায়গায় গেছে। 15 তারিখ শুক্রবার 11:30 দিকে দিয়েছি, মানে ঠিক এক সপ্তাহ হয়ে গেছে, কিন্তু কোনো ভাই আমি রিপোর্ট পাচ্ছি না কোনো কিছু না, আমি এটা নিয়ে অনেক ভুগতেছি। বাংলাদেশে করোনা আক্রান্ত রোগী শনাক্তের পর থেকেই টেস্ট নিয়ে ভোগান্তির অভিযোগ শুরু থেকে আছে, তবে দেরিতে ফলাফল ও নমুনা হারিয়ে যাওয়ার ঘটনাকে নজিরবিহীন বলছেন জনস্বাস্থ্যবিদরা। এমন হলে সংক্রমণ বেড়ে যাবে বলেও আশঙ্কা তাদের। সমানহীনতা একটা একটা লক্ষণ, এটা যদি রেজাল্ট না পেয়ে ঘুরে বেড়ায় তাহলে সংক্রমণ বাড়বে, আর যদি হাসপাতালে থেকে যদি রেজাল্ট না পায় তাহলে তাকে ছাড়া হবে কি না হবে এই ডিসিশন নিতে অসুবিধা হবে। সিচুয়েশনটাই তো নতুন, সবাই নতুন ভাবে কাজ করছে এবং জনবলের সংকট তো আমাদের আছে, যে ল্যাবে কাজ করে রিপোর্ট এন্ট্রি, তো এটা যাতে দ্রুত করা যায় আমরা ব্যবস্থা নিচ্ছি। নমুনা পরীক্ষার ফলাফল না পাওয়া ও দেরিতে আসায় বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিতে বাধা পাচ্ছেন ভুক্তভোগীরা। হাসান পারভেজ, News24, ঢাকা। করোনা ভাইরাসের টিকার পরীক্ষামূলক প্রয়োগের জন্য নতুন করে আরও 10,260 প্রাপ্তবয়স্ক ও শিশুকে যুক্ত করার পরিকল্পনা করেছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ও ওষুধ প্রস্তুতকারী কোম্পানি অ্যাস্ট্রাজেনেকা। শুক্রবার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে। গেল 23 এপ্রিল মানব শরীরে করোনা ভাইরাসের টিকার পরীক্ষামূলক প্রয়োগ শুরু করে অক্সফোর্ড ও অ্যাস্ট্রাজেনেকা। সে সময় 1,000-এর বেশি স্বেচ্ছাসেবীর শরীরে এই টিকা প্রয়োগ করা হয়। তাদের বয়স 18 থেকে 55 বছর। অক্সফোর্ড কর্তৃপক্ষ জানিয়েছে এবার দ্বিতীয় ও তৃতীয় ধাপে টিকার পরীক্ষামূলক প্রয়োগের পরিকল্পনা করা হয়েছে। এ ধাপে 56 বছর কিংবা তার বেশি বয়সের যেমন থাকবে তেমনি 5 থেকে 12 বছর বয়সীরাও থাকবে। পরীক্ষামূলক প্রয়োগের জন্য নতুন করে আরও 10,260 প্রাপ্তবয়স্ক শিশুকে যুক্ত করার পরিকল্পনা করেছে তারা। এবার ঘূর্ণিঝড় আম্পানের ক্ষয়ক্ষতির খবর। ঘূর্ণিঝড় আম্পানের আঘাতে লন্ড ভন্ড হয়ে গেছে খুলনার কয়রা উপজেলার বেড়িবাঁদ। বিস্তীর্ণ কৃষিজমি এখন নোনা পানির নিচে। স্থানীয়রা বলছেন আয়লা আর সিডোরের ক্ষত যখন প্রায় শুকিয়ে গিয়েছিল ঠিক তখনই আম্পান নতুন করে ভাসিয়ে নিয়ে গেছে এখানকার মানুষগুলোর বেঁচে থাকার স্বপ্ন। স্থানীয়রা বলছেন তারা ত্রাণ চান না, তাদের একটাই দাবি শক্ত টেকসই বেড়িবাঁদ। এরই মধ্যে ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ সংস্কারের কাজ শুরু করেছে সেনাবাহিনী। খুলনার কয়রা থেকে আরও জানাচ্ছেন শামসুজ্জামান শাহীন। জলোচ্ছ্বাসে ক্ষতিগ্রস্ত হয় কয়রার সাধারণ মানুষের অর্থনীতি, কৃষি অর্থনীতি, এখানকার মৎস্যগেরগুলো তলিয়ে যায়। এ কারণে এবারও একই ঘটনা ঘটেছে, আমফান এখানে যে আঘাতটা এনেছে জলোচ্ছ্বাসে এই অঞ্চলের মানুষের যে কৃষি অর্থনীতি সেটি তছনছ করে দিয়েছে, বসত ভিটাগুলো তছনছ করে দিয়েছে। খোলা আকাশের নিচে এখন অসংখ্য মানুষ। এই মানুষগুলোকে টিকিয়ে রাখতে গেলে একমাত্রই উপায় সেটি হলো যে মজবুত এবং টেকসই বেড়িবাঁধ। এ বিষয়ে আমরা একটু কথা বলার চেষ্টা করব। একের পর এক জল ঢুকতে লাগলে আমরা কতক্ষণ আমরা বেঁচে থাকব? দুরবস্থার ভিতরে আছি, ধান ঘর সব কিছু ভেঙে গেছে, এখন খুবই দুরবস্থার ভিতরে আছে। আমাদের ঘরের ভিতরে এখন পরিবেশ করছে জল, ঘর দরজা তো সব পুড়িয়ে গেছে, এখন খাবো কি তাও তো সে চিন্তা ভাবনা। তো মূলত চা হলো মজবুত বেড়িবাঁধ, যাতে আমরা আর কি বেড়িবাঁধ ভালো থাকলে আমরা ধান চাষ করি, মৎস্য চাষ করি, আমরা খাইতে পারবো, তাতে আমাদের আর কি ত্রাণ লাগবে না। আপনি শুনছিলেন, বলছিল যে এই দুইজনই একই কথা বলছেন যে একটি মজবুত টেকসই বেড়িবাঁধ। এখানে 12-13টি পয়েন্টে বেড়িবাঁধ ভেঙে গেছে এবং বেড়িবাঁধ ভেঙে এই অঞ্চলে প্লাবিত হয়েছে এবং পানি অলরেডি অনেক জায়গায় আপনি দেখতে পাচ্ছেন, অলরেডি পানি এই অঞ্চল ডুবে আছে, যাতে সামনে বর্ষাকাল এই কাজগুলি পানি উন্নয়ন বোর্ডের সাথে সমন্বয় করে এবং জেলা প্রশাসনকে সহায়তা করার জন্য ইনেট সিভিল পাওয়ার বাংলাদেশ সেনাবাহিনী দ্রুত আমাদের বাঁধগুলি মেরামত এবং সংস্কার করার জন্য তারা যারা স্থানীয় প্রশাসনকে সহায়তা করার জন্য মাঠে নেমেছে। এখানে ইঞ্জিনিয়ার টিম আছে এবং আমাদের অন্যান্য লোকবল আছে এবং এই এটা দিয়ে আমরা আমাদের বেড়িবাঁধগুলো
রিপেয়ারের কাজ আমরা অতি সত্বর শুরু করব যত তাড়াতাড়ি সম্ভব। যে বেড়িবাঁধটি মজবুত এবং টেকসই করা হলে যেটি সিডর এবং আইলায় ক্ষতিগ্রস্ত হয়ে গেছে সেই বেড়িবাঁধটি যদি মজবুত এবং শক্তিশালী না করা হয় তাহলে পরিণতিটা আমার এই পেছনে যে দেখছেন এরকম প্রতি বছরই হতেই থাকবে, হতেই থাকবে, আর এই অঞ্চলের মানুষের অর্থনীতি ধ্বংস হতেই থাকবে। কখনোই মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে পারবে না এই অঞ্চলের মানুষ। আম্পানে ক্ষতিগ্রস্তদের ঘুরে দাঁড়ানোর জন্য প্রয়োজন সরকারি বেসরকারি জরুরি পদক্ষেপ, সাথে চেষ্টা করা আন্তর্জাতিক পর্যায়ের অর্থায়ন। বিশেষজ্ঞরা আরও বলছেন, ক্ষতিগ্রস্ত অঞ্চলের অর্থনীতি সচল করতে কৃষি ঋণসহ চালু করতে হবে ক্ষুদ্র ঋণ কার্যক্রম। আরও জানাচ্ছেন মারফা রহমান। প্রকৃতির বিরূপ আচরণে অসহায় হয়ে পড়ে মানুষসহ পুরো প্রাণীকুল। ঘূর্ণিঝড় আম্পানেও হয়েছে তাই, প্রাণীকুলের বিনাশ আর অনেক মানুষ হয়েছে অসহায়, ক্ষতির মুখে পড়েছে কৃষক, প্রান্তিক মানুষ। ক্ষতিগ্রস্ত এলাকার মানুষদের ঘুরে দাঁড়ানোর জন্য এখন দরকার অবকাঠামো সহ ঋণ সহায়তা। অর্থনীতিবিদরা মনে করছেন, করোনার এই সময়ে আন্তর্জাতিক সহায়তা চ্যালেঞ্জিং হলেও চেষ্টা অব্যাহত রাখতে হবে সরকারকে। একটু মধ্যমেয়াদিতে যদি আমরা ভাবি তাহলে কিছু কৃষি ঋণ সহজলভ্য করা দরকার। লাইফ স্টক বা ডেয়ারির অনেক ক্ষতি হয়ে গিয়ে থাকে, সেগুলোর জন্য কিছু করা। করোনায় বিতরণ করা ত্রাণের সঙ্গে আম্পানের পড়া ফল যুক্ত করার পাশাপাশি তা বাজারজাতকরণে কৃষকদের সহযোগিতার পরামর্শও দিয়েছেন বিশেষজ্ঞরা। বললে একদিকে যারা দরিদ্র মানুষ আছেন তাদেরকে বাড়িঘর পুনর্নির্মাণে যেমন সহায়তা দিতে হবে, তেমনি একই সাথে তাদের যেন আবার একটা জীবিকার মাধ্যমে আমরা ফিরত আনতে পারি সেই চ্যালেঞ্জটা আমাদের থাকছে। এ ব্যাপারে সুনির্দিষ্ট অঞ্চল ভিত্তিকভাবে পরিকল্পনা নেওয়াটা খুবই জরুরি দরকার। কিন্তু যেই ধরনের বড় ঘূর্ণিঝড় হয়েছে সেটাকে তুলে ধরে আন্তর্জাতিক পর্যায় থেকে অর্থায়ন এখন খুব জরুরি দরকার হবে। ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত মানুষদের আবারও জীবিকায় ফেরানোই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এজন্য কার্যকর পদক্ষেপ নিতে সরকারি বেসরকারি পর্যায়ে তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা। সেই রবি শস্যে যাতে তারা তাড়াতাড়ি ফিরে যেতে পারে চাষে, সেই দিকে খেয়াল করতে হবে এবং রবি বীজ বিতরণ করা এখন থেকে উদ্যোগটা নিতে হবে। মারুফা রহমান, News24, ঢাকা। সাভারের আশুলিয়া এলাকায় সেনাবাহিনীর নবম পদাতিক ডিভিশনের পক্ষ থেকে দুস্থদের বাড়ি বাড়ি ঈদ উপহার পৌঁছে দেওয়া হচ্ছে। বিস্তারিত জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী নাজমুল হুদা। নাজমুল, কি সংখ্যক মানুষকে সহায়তা প্রদান করা হচ্ছে? ধন্যবাদ আপনাকে। আমি এই মুহূর্তে রয়েছি আশুলিয়ার সেনলি এলাকায় এবং গোকুলনগর এবং সহ বিভিন্ন পান্দুয়া এলাকায় সহ সাভার নয়পদাতিক ডিভিশনের জিওসির নেতৃত্বে এবং সেনাপ্রধানের নেতৃত্বে নির্দেশ ক্রমেই কিন্তু 9000 পরিবারকে কিন্তু আপনারা দেখছেন যে সেনাবাহিনীর যে ঈদ সামগ্রী তারা কিন্তু বিতরণ করছে। এখানে সার্জিক্যাল বাক্স রয়েছে, স্যানিটাইজার রয়েছে এবং চিনি, সুজি এবং দুধ, সেমাই সহ কিন্তু তারা সার্বিক সমস্ত জিনিসপত্র কিন্তু তারা বিতরণ করছে। আমি একটু কথা বলতে চাই যে সেনাবাহিনীর যে এখানে যে দায়িত্বরত যে ক্যাপ্টেন রয়েছে তার সঙ্গে একটু কথা বলবো। আপনি তো এখানে রয়েছেন, আপনারা কি কি বিতরণ করছেন এই মুহূর্তে সেনাবাহিনীর পক্ষ থেকে? আমরা চাউল, আটা, সেমাই, চিনি, দুধ, তেল, লবণ এবং ডাল বিতরণ করছি ঈদ উপলক্ষে। জি, কোন কোন এলাকায় দিচ্ছেন আপনারা? আমরা এই সেনওয়ালিয়া এবং গোকুলনগর এলাকায়। মাননীয় সেনাবাহিনী প্রধানের পক্ষ হতে ঈদ শুভেচ্ছা উপহার হিসেবে আমরা আজ 50টি দরিদ্র দুস্থ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করব। আপনারা জানেন যে আমরা ইতিপূর্বে সিএমপি সেন্টার স্কুল কর্তৃক 100টি পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী এবং সুরক্ষা সামগ্রী বিতরণ করেছি। ভবিষ্যতে এ ধরনের সহায়তা অব্যাহত থাকবে ইনশাল্লাহ। ধন্যবাদ আপনাকে। যেমনটি আসলে বলছিলেন যে তারা কিন্তু আসলে বলছে যে সাভার, আশুলিয়া এবং মানিকগঞ্জ সহ আশেপাশের যে সব জায়গায় রয়েছে তারা কিন্তু সেনাবাহিনীর যে পরিচালিত নয়পদাতিক ডিভিশনের যে নেতৃত্বে তার নেতৃত্বে কিন্তু তারা খাবারগুলো এইভাবে ঠিক বাড়ি বাড়ি আপনারা দেখছেন যে যে একদম 6-7 ফিট দূরত্ব বজায় রেখেই কিন্তু তারা ত্রাণ সামগ্রী দিচ্ছেন। আমরা দেখছেন যে এই যে
তারা কিন্তু সুন্দরভাবে এবং প্রত্যেকটি বাড়ি বাড়িতে গিয়ে তারা যে তাদেরকে খোঁজ খবর নিচ্ছে এবং যারা করোনায় আক্রান্ত যেসব রোগী রয়েছে বা তাদের পরিবার রয়েছে তাদের পরিবারের মধ্যেও কিন্তু তারা সমানভাবে খাবার পৌঁছে দিচ্ছে এবং অসহায় দরিদ্রদের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। এই ছিল আমার কাছে সবার থেকে সর্বশেষ, চলে যাচ্ছি স্টুডিওতে। নাজমুল, আপনাকে ধন্যবাদ। চট্টগ্রামে নিম্নবিত্তদের সহায়তায় সেনাবাহিনীর সহায়তা খোলা হয়েছে এক মিনিটের বাজার। বিস্তারিত জানতে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ফাতেমা জান্নাত মমু। মমু, কেমন সাড়া ফেলেছে এই এক মিনিটের বাজার? ধন্যবাদ তুলি, আমি আছি এখন চট্টগ্রামে আগ্রাবাদ স্কুল মাঠে। এই মাঠে চট্টগ্রাম সেনাবাহিনীর চব্বিশ ডিভিশনের মেজর জেনারেল এস এম মতিউর রহমানের নির্দেশে 34 ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্যাটালিয়নের উদ্যোগে আয়োজন করা হয়েছে ঈদবাজার। এই ঈদবাজার মূলত হচ্ছে করোনার কর্মহীন দরিদ্র জনগোষ্ঠীদের জন্য, তাদের মুখে হাসি ফোটানোর জন্য আসলে এই ঈদ বাজারটার আয়োজন করা হয়েছে। আপনাকে একটু ক্যামেরা চোখে একটু যদি দেখাতে চাই, আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এখানে খুবই সুশৃঙ্খলভাবে একটি বাজার বসানো হয়েছে শুধুমাত্র দরিদ্র জনগোষ্ঠীর মানুষদের জন্য। এখানে বিভিন্ন কাপড় চোপড় আর খাদ্য সামগ্রী রাখা হয়েছে। এই বাজারটা নিয়ন্ত্রণ করার জন্য প্রায় 60 জন ভলান্টিয়ার কিন্তু কাজ করছেন সেনাবাহিনীর। তারা এই এই বাজারের সামাজিকতা রক্ষা করে এবং সামাজিক সুরক্ষার বজায় রেখে কিন্তু বাজারটার আয়োজন করা হয়। এই বাজারটার কিন্তু দুইটি জনগোষ্ঠী কিন্তু উপকৃত হচ্ছে। এই বাজারে যে কাপড়গুলো সংগ্রহ করা হয়েছে সেটা হচ্ছে টাঙ্গাইলের তাঁতিদের কাছ থেকে এই বাজারের কাপড়গুলো সংগ্রহ করা হয়েছে। তারা যারা প্রান্তিক কর্মজীবী শ্রমিক আছেন, যারা করোনার জন্য এতদিন পর্যন্ত তাদের এই কাপড় বাজারজাত করতে পারেননি, তাদের মূলত সুবিধা দেওয়ার জন্য তাদের ন্যায্য মূল্য এই কাপড়গুলো কিন্তু সংগ্রহ করেন সেনাবাহিনী। এবং এই সেই কাপড়গুলো কিন্তু এই এই দারিদ্র জনগোষ্ঠী মানুষদের মাঝে বিতরণ করা হচ্ছে। আর যারা এই সুবিধা পাচ্ছেন তারাই এই ক্রান্তিকালের সময়ে এই বিনামূল্যে এই সুবিধা পেয়ে তারাও কিন্তু উপকৃত হচ্ছে বলে জানিয়েছেন। সকাল 10টায় এই বাজার উদ্বোধন করেন 34 কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ার ব্রিগেডিয়ার জেনারেল আহমেদ তানবীর মাঝহার সিদ্দিকী এই বাজার কিন্তু উদ্বোধন করেন। এবং বাজার উদ্বোধন হওয়ার পর থেকে কিন্তু এই বাজারের মানুষ এসে সুশৃঙ্খলভাবে তাদের খাদ্য সামগ্রী এবং বস্ত্র কিন্তু সংগ্রহ করে যাচ্ছেন। এবং এই এই বাজারে যাতে মানুষ নিরাপদ থাকে সেজন্য একটি জীবাণুনাশক গেটও করা হয়েছে। সেই গেটের মাধ্যমে প্রবেশ করে তাদের নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো কিন্তু সংগ্রহ করে যাচ্ছেন। আর এক মিনিটের বাজার বলা হয়েছে কারণ হাতের নাগালে সব জিনিসগুলো তারা পাচ্ছেন। তাই এক মিনিটেই তারা প্রায় বিভিন্ন সামগ্রী তুলে নিতে পারছেন, কাপড় খাদ্য সামগ্রী থেকে শুরু করে বিভিন্ন নিত্য প্রয়োজনীয় জিনিস তারা এখান থেকে সংগ্রহ করছেন। তো করোনার কালে বিভিন্ন সময় সেনাবাহিনী কিন্তু বিভিন্নভাবে সাধারণ মানুষকে ক্ষুদ্র জনগোষ্ঠী থেকে শুরু করে দরিদ্র জনগোষ্ঠীদের মধ্যে তাদের। মমু, আপনাকে ধন্যবাদ। সময় হলো একটি বিরতির, সঙ্গেই থাকুন। আবারও স্বাগত নিউজ 24 সংবাদে। দেশের বৃহত্তম শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সুবহানের পক্ষ থেকে দুস্থ ও অসহায় 10,500 পরিবারের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। রাজধানী ঢাকাসহ পার্শ্ববর্তী মানিকগঞ্জ এবং নারায়ণগঞ্জের রূপগঞ্জে এসব উপহার সামগ্রী বিতরণ করা হয়। আরও জানাচ্ছেন নাজিয়া কণা। করোনা দুর্যোগে সবচেয়ে বেশি অসহায় হয়ে পড়েছে দুস্থ ও খেটে খাওয়া মানুষ। আর এই দুঃসময়ে গত এপ্রিল থেকেই দেশের দুস্থ ও অসহায় মানুষের মাঝে ত্রাণ বিতরণ শুরু করে দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপ। বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমদ আকবর সোবহানের পক্ষ থেকে পণ্য বিতরণ করেন ওয়ার্ড কাউন্সিলররা। শুক্রবার রাজধানীর 7টি ওয়ার্ডে দুস্থ পরিবারের জন্য ঈদ উপহার হিসেবে বিতরণ করা হয় নিত্য প্রয়োজনীয় পণ্য। পোলাও চাল আছে, তেল আছে, সেমাই আছে, এখানে চিকেন আছে, হ্যাঁ তো আটা আছে,
এই সকল জিনিস আমরা কিন্তু তাদের ঈদ উপলক্ষে যারা দুস্থ মানুষ তাদের জন্য আমরা এই লাস্ট দিচ্ছি আর কি। করোনা দুর্যোগ শুরু হওয়া থেকে এ পর্যন্ত 60,000 পরিবারকে খাদ্যপণ্য বিতরণ করেছে বসুন্ধরা। বসুন্ধরা গ্রুপ আমাদের আশেপাশে যত ওয়ার্ড আছে সব ওয়ার্ডে ত্রাণ দিয়ে থেকে বিপুল পরিমাণ ত্রাণ দিতে সেই পর্যন্ত মার্শাল্লাহ আমরা এলাকাবাসী বসুন্ধরা ত্রাণ নিয়ে সন্তুষ্ট। ঈদ উপহার হিসাবে গরিবকে দেওয়ার জন্য আমাকে আবার 500 প্যাকেট দিয়েছেন, আমরা প্রত্যেকটা লিস্ট করে প্রত্যেকটা বাড়িতে বাড়িতে আমরা পৌঁছে দিই। ঢাকার পাশাপাশি মানিকগঞ্জে অসহায় ও দুস্থদের মাঝে এসব খাদ্যপণ্য বিতরণ করা হয়। বসুন্ধরা গ্রুপের মাননীয় চেয়ারম্যান জনাব আহমেদ আকবর সোবহানের পক্ষে মাগুরা গ্রুপের ভাইস চেয়ারম্যান জনাব দিরারা বেগম সকাল 11টায় মানিকগঞ্জ জেলার বান্দুটিয়া আফতাবউদ্দিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে কয়েক হাজার দুস্থ মানুষের মাঝে ঈদ উপলক্ষে উপহার সামগ্রী তুলে দেন। এ সময় বিদ্যালয়ের শিক্ষার্থীরা এই সহায়তা গ্রহণ করেন। এছাড়া ঈদ উপলক্ষে নারায়ণগঞ্জের রূপগঞ্জ এলাকায়ও ত্রাণ সামগ্রী বিতরণ করা হয় বসুন্ধরা গ্রুপের পক্ষ থেকে। বসুন্ধরা গ্রুপের সহযোগিতায় সর্বোপরি রূপগঞ্জের মানুষকে প্রতিটা ঘরে ঘরে বলেছিলাম যে 50,000 পরিবারকে আমরা খাদ্য সামগ্রী বিতরণ করব ইনশাআল্লাহ। তো সেই উপলক্ষে আমরা আজও অব্যাহত রেখেছি, ঈদ সামনে একদিন পর ঈদ। অসহায় ও দুস্থদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণের পাশাপাশি দেশে বৃহত্তর কোভিড হাসপাতালও স্থাপন করেছে বসুন্ধরা গ্রুপ। নাজিয়া কোনা, নিউজ 24, ঢাকা। নিচ্ছি আরো একটি বিরতি, সঙ্গে থাকুন। আবারও স্বাগত নিউজ 24 সংবাদে। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করা এস আলম গ্রুপের পরিচালক মুর্শিদুল আলমকে পটিয়ায় দাফন করা হয়েছে। শুক্রবার রাতে পটিয়ায় গ্রামের বাড়িতে পারিবারিক কবরস্থানে দাফন করা হয় তাকে। এর আগে স্বল্প সংখ্যক মানুষের উপস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে তার জানাজা হয়, তবে সেখানে তার ঘনিষ্ঠ জনের কেউ উপস্থিত ছিলেন না। দাফনের 3 ঘণ্টা আগে রাত 10টায় চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। 65 বছর বয়সে মুর্শিদুল আলম এনআরবি গ্লোবাল ব্যাংকেরও পরিচালক ছিলেন। মুর্শিদুল আলম সহ ওই পরিবারের 6 জন করোনা আক্রান্ত। এবারে করোনার বৈশ্বিক পরিস্থিতি। বিশ্বজুড়ে করোনায় আবারও 24 ঘণ্টায় প্রাণ গেছে আরও প্রায় 5,200 বেশি মানুষের, আর একদিনে আবারও সংক্রমিত হয়েছে 1,07,000 বেশি মানুষ। সব মিলিয়ে বিশ্বে কোভিড-19 মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াতে ছাড়িয়েছে 3,39,000, আক্রান্তের সংখ্যা প্রায় 53 লাখ। অব্যাহত রয়েছে যুক্তরাষ্ট্রের মৃত্যুর সংখ্যা, একদিনে মারা গেছে প্রায় 1,200 বেশি মানুষ। এ নিয়ে দেশটিতে প্রায় 97,000 মানুষ মারা গেল। ব্রিটেনে 24 ঘণ্টায় 351 জনের মৃত্যু হয়েছে। ব্রাজিলেও বাড়ছে মৃত্যু, যেখানে মৃতের সংখ্যা 21,000-এ গড়াচ্ছে। গেল 24 ঘণ্টায় নতুন করে মৃত্যু হয়েছে আরও 900 বেশি। নতুন হটস্পট হয়ে ওঠা রাশিয়াতে আবারও একদিনে প্রায় 9,000 মানুষ করোনায় সংক্রমিত হয়েছে। এ নিয়ে দেশটিতে প্রায় 3,26,000 মানুষ আক্রান্ত হল। আবারও লাফিয়ে বাড়ছে স্পেনে মৃত্যু, একদিনে মারা গেছে 600 বেশি মানুষ। এশিয়ার ভারতে দ্রুত বাড়ছে সংক্রমণ আর মৃত্যু, গেল 24 ঘণ্টায় দেশটিতে আক্রান্ত হয়েছে 6,500-এর বেশি মানুষ। তবে এত মানুষের মৃত্যু আর সংক্রমণের সাথে বিশ্বব্যাপী সুস্থ হয়েছেন 21 লাখের বেশি মানুষ। নিচ্ছি আরও একটি বিরতি, সঙ্গেই থাকুন। আবারও স্বাগত সকাল 10টা সংবাদে। এবারে খেলার খবর। শুধু উপস্থাপকই নয়, ভার্চুয়াল আড্ডায় নিজেও অতিথি হয়েছেন তামিম ইকবাল। পাকিস্তানের ধারাভাষ্যকার ও সাবেক ক্রিকেটার রবীজ রাজার সঙ্গে আড্ডায় এ বাহাতি ব্যাটসম্যান জানিয়েছেন ওপেনিং পার্টনার নিয়ে সংকটের কথা। এছাড়া অন্যান্য দেশের তুলনায় বিশ্বমানের পেসার ঘাটতির কারণ তুলে ধরেছেন টাইগারদের ওয়ানডে অধিনায়ক। এখন এ পর্যন্তই, সাথে থাকায় ধন্যবাদ সবাইকে।